বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে 24 ঘন্টার অনশন নামলেও বাঙালি নবনির্মাণ সেনা। রবিবার 24 ঘন্টার অনশন ধর্মঘটের ডাক দিল বাঙালি নবনির্মাণ সেনা। এদিন শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে বিভিন্ন দল ও সংগঠনকে নিয়ে অনশন ধর্মঘট পালন করল সংস্থার কর্মকর্তারা। দীর্ঘ 30 বছর ধরে দাবি আদায়ের লক্ষ্যে চলে আসা আন্দোলনের সমর্থন জানিয়ে মহিলারাও ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি প্রদান ও ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিরোধী ও শাসক দলের নেতা মন্ত্রীরা বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে আন্দোলনের সমর্থন জানিয়ে আসলেও দল সরকার গঠন করার পর রহস্যজনক কারণে সবাই চুপ করে বসে আছেন। বাংলা ভাষার জন্য নিজের প্রাণ বিসর্জনকারী সেনানীদের সরকারি স্বীকৃতি দিতে অবহেলা কেন, এ নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তারা। আগামী লোকসভা নির্বাচনের আগে সরকার কর্তৃক দাবি পূরণ না করলে আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিন বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দে, রাজদীপ ভট্টাচার্য, আশিস দাস, সঞ্জয় দাস, সোমা শর্মা সহ বিভিন্ন দল ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সবাই এখানে উপস্থিত হয়েছি কারণ একটাই, যে আমরা যারা শহীদ হয়েছেন বাংলা ভাষা নিয়ে, তারা সরকারি কোনো স্বীকৃতি পাইরা না। প্রত্যেকবার 19শে মে সব বাঙালি জাগি যায়, 19শে মে শেষ বাঙালির আবার ঘুম হয়ে যায়। ওই রকম আমরা চলতো না, আমরা সব জাগতে লাগবো আমরা বাংলা ভাষার লেগে। তো আমরা সব আজকে উপস্থিত হয়েছি, যারা শহীদ হয়েছেন তারা সরকারি স্বীকৃতি পাইতা, এটা আমরা মূল। যদি এই সরকার আমাদের এই দাবিগুলো না মানে, তাহলে আমরা সব যত বড় করিয়া পারি আন্দোলনে নামব, রাস্তাঘাট অবরোধ করব, যা যা করতে লাগে। সরকারের কাছে আমরা একটাই দাবি, কোনটা ভাষা শহীদ স্টেশন স্বীকৃতি পাইতো, আর যারা 15 শহীদ হয়েছেন তারাও সরকারি স্বীকৃতি পাইতা, ওইটাই আমরা সবের দাবি। আমাদের যে ভাষা সেনানীরা এখানে বলিদান দিয়েছেন এই স্টেশন চত্বরেই, আপনারা সবাই জানেন 1961 দশকে 60 দশকে, তো এই যে ব্যাপারটা, আমাদের যে সরকার, কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার হোক, ওনারা এখানে নেতারা সমর্থন করেন কিন্তু ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে সেটাকে কেন করা হচ্ছে না, সেটা এটা কী কিসের রহস্য? আমি বলি যে বাংলা ভাষা তো বিশ্বে সমাদৃত, এটা তো এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আজকে ইউনেস্কোর মতন সংগঠন বাংলা ভাষাকে বলে যে ওয়ার্ল্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, মানে সবচেয়ে বেশি মিষ্টিভাষী এবং ওয়ার্ল্ডের মধ্যে তৃতীয় নম্বর লার্জেস্ট স্পোকেন বাংলা ভাষা। তো এইসব সত্ত্বেও আমাদের ভারতেও আপনি জানেন যে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা দ্বিতীয় স্বীকৃত ভাষা, ঝাড়খণ্ড বলুন, আপনার আন্দামান বলুন। কিন্তু আমি একটা মানে আশ্চর্য প্রকট করছি আজকে, যে আমাদের এই বিষয় নিয়ে আসামে আমাদের ধর্ণা প্রদর্শন করতে হয়, আমাদের আজকে এই অবস্থা, আমাদের ভাষার অবহেলা, আমাদের ভাষার কি বলবো মানে অসম্মানের ব্যাপার এটা। কারণ আমাদের এটা একটা খুব ক্ষুদ্র দাবি, ভারতবর্ষের নাম পরিবর্তন হয়ে, ইন্ডিয়ার নাম পরিবর্তন হয়ে ভারতবর্ষ হতে কোনো প্রবলেম নেই দাবি যদি আমরা দেখুন, আমরা ক্রমাগত আমাদের আন্দোলন বাড়িয়ে তুলবো, তীব্র করে তুলবো। এবং আমরা জানি আজকে আমাদের যে বোনরা, আমার মায়েরা এসছেন এখানে, ওনারা সব থাকবেন এবং হয়তো আমরা পথ ঘাট কাঁপিয়ে তুলবো এক সময়, যদি এই সরকার এই নির্বাচনের আগে, আমাদের নির্বাচনের আগে যদি এটা না হয়, তাহলে কিন্তু আমরা এটা নিয়ে তীব্র আমরা আন্দোলন শুরু করব। এবং এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে রাজ্য সরকার দিশপুর থেকে বাংলা ভাষার সম্মান না দেওয়ার জন্য এই একটা অভিসন্ধি হচ্ছে, যে তোমাদের আমায় এটা দেব না। তোমাদের শহীদ হয়েছে, সেটা গুলি খেয়ে মরেছে, চন্দ্রমোহন পাটোয়ারি বলেছেন যে গুলিতে নিহত, ওনারা শহীদ নয়। আর দাবি কি আপনার? আমাদের যত ভাষা সেনানি আছে ওনাদেরকে সরকারি স্বীকৃতি চাই, ওনারা সরকারি কিন্তু স্বীকৃতি প্রাপ্ত না, ওনারা সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে এবং ভাষা শহীদ স্টেশন শিলচরের নামকরণ করতেই হবে। এটাই আমাদের দুটো যে মুখ্য বিষয় সেটা নিয়ে আমরা আজকে বসছি, এবং এটা খুব দুঃখজনক, আমার মনে হচ্ছে লজ্জাজনক আমাদের প্রতিটি বাঙালির কাছে। কারণ আজকে বরাকে দেখুন, বাংলাভাষীর অভাব নেই, 90% বাংলাভাষী,
80-90%, কিন্তু আমাদের দেখুন প্রায় সবাই বাংলাই বলে, এখানে অন্য কোনো জাতির লোক থাকলেও বাংলাতেই বলে, তাই আমি বলছি 80-90% আমাদের বাংলাভাষী লোক, কিন্তু আজকে দেখুন আমরা বাংলার অসম্মান। সেটা গত বছরই হবে, আমাদের মুখ্যমন্ত্রী বরাকে এসেছিলেন ক্যাবিনেট মিটিংয়ে, আইগেস তো ওখানে আমাদের বিধায়ক, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়কে এই দায়িত্ব অর্পণ করে গেছেন, এবং সেটার পেপার কাটিং আমার কাছে আছে, কারো লাগ প্রয়োজন হলে আমি দিয়ে দিতে পারি। আজ পর্যন্ত দেড়টা বছর গেল, মানে ইলেকশন জেতা পেছে 2021-এর ইলেকশন জেতার পিছেই এই ঘটনা, কিন্তু তখন থেকে এখন পর্যন্ত সেটার কী মানে কী হলো এটা তো আমরা জানি না। এটা কি এই সেই ব্যাপার, এই মাতৃভাষার জন্য বলিদান দেওয়াদের জন্য যদি আমরা পাশে না দাঁড়াতে পারি কার জন্য দাঁড়াবো? আমাদের দাবি হচ্ছে দুটো, সেটা হচ্ছে শিলচর যে ভাষা শহীদ মানে শিলচর যে রেল স্টেশন আছে সেটাকে ভাষা শহীদ স্টেশন নামকরণ করা, কারণ সেটা অনেক দিনের দাবি, সেটা দীর্ঘ অনেক কালের দাবি আমাদের বরাকের এবং আমাদের সমস্ত বাংলাভাষী মানুষের। হ্যাঁ, এবং এই এই বিষয়ে যে বিজেপি গভর্নমেন্টের যে আমাদের গোবিন্দপুরকায়স্থ থেকে রাজনাথ সিং থেকে অনেক বড় বড় লিডাররা ওনারা সমর্থন জানিয়েছিলেন, এবং কংগ্রেসের তরুণ গগৈ, আমাদের গৌতম রায় যে মন্ত্রী যখন মন্ত্রী ছিলেন, ওনারা সবাই এই বিষয়ে এবং সুস্মিতা দেব পর্যন্ত নিয়ে বলে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু আমাদের এই ভাষা শহীদ স্টেশন হচ্ছে না কেন, কী এটার পেছনে রাজ, সেটার পেছনে রহস্য কী, সেটা আমরা এখনও বুঝতে পারছি না। এবং আমরা আমাদের দাবি যে ভাষা শহীদ স্টেশন আমাদের করতে হবে, এবং আমাদের যে শিলচর মানে বরাকে যে ভাষার জন্য যে আমাদের প্রাণ বলিদান দেওয়া,